প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো তো দীর্ঘদিন তোমাদের সাথে কোনো যোগ জিজ্ঞাসা হয়নি এবং তোমরা নিজেরাই দেখতে পেয়েছ যে আমি প্রায় এক মাস হয়ে গিয়েছে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করছি না তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে তোমরা নিজেরাই জানো আমি বিগত যে পরীক্ষাটা হয়েছে মাধ্যমিক বলো টুয়েলভ বলো বা ক্লাস ইলেভেন ইলেভেন নাইন এলেভেন তো সব ক্লাসের মোটামুটি যে মানে সাজেশানটুকু বা আরও ইম্পর্টেন্ট যে কী বলবো অনেক কিছু লেটার ফ্যার থেকে শুরু করে সব সর্বদিকে কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করেছি সবাইকে সাহায্য করার জন্য সাজেশানগুলির জন্য বিনিময়ে কিছু টাকা নিয়েছি ঠিক আছে কিন্তু মোরবার তোমরা নিজেরাই রিলেট করতে পেরেছ যে অনেক চেষ্টা করেছি তোমাদের সাহায্য করার জন্য তোমরা টাকা দিলেও এত সুন্দর সাজেশান সিরিয়াল দরে তোমরা মানে কোথাও পাবে না তো সর্বদিকে বিচার করলে টাইপিং খরচ বা নিজে টাইপিং করার নিজে টাইপিং করি সম্পূর্ণ সব সব রকম বই থেকে মিলিয়ে আমি সম্পূর্ণ নিজের হাতে নিজে টাইপিং করি কোথাও থেকে কোনো কালেক্ট করার কিছু নেই যে আমি কোথাও থেকে একটা প্রশ্ন কালেক্ট করেছি নিজে টাইপিং করেছি এমন কিছু নেই সম্পূর্ণ নিজের মানে চেষ্টাতে নিজের সময় ব্যয় করে টাইপিং করি তোমাদের জন্য কিন্তু দেখো মানে দুঃখটা কোন জায়গাতে লেগেছে সত্যি কথা বলতে ইউটিউবে ভিডিও আপলোড করার না করার যে পেছনে যে রিজাল্টটা সেটা হলো যে আমি তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছি না অনেকে অনেকে এটাকে খারাপভাবে ইউজ করেছে কিরকম ধরো আমি একটা সাজেশন ফিক্স করছি একশো টাকাতে তো সে যে গ্রুপ রয়েছে গ্রুপের পার্সোনালি মানুষ অনেক অনেককে এস করে বলছে যে রূপং স্যারের এই পিজিএফটা লাগবে তোমার আমি আরও কমে দিয়ে দেবো পঞ্চাশ টাকা দাও আমি দিয়ে দেবো এরকম করে অনেকে বিক্রি করেছে এবং প্রুফ সহকার আমার কাছে রয়েছে এমন কি অনেক টিচার যারা বিশ্বাস করে টিচারদের আমি দিই শিক্ষকদের দিই যারা নতুন টিচারও রয়েছে বা অনেক ওর টিচারও ধরো কিন্তু সাজেশন বাড়ানোর সময় পাচ্ছ না তো তাদেরকেও আমি সাহায্য করার চেষ্টা করেছি কিন্তু অনেক অনেক যেমন ধর্মনগর সুনামুরা সুনামুরা না ধর্মনগর তারপর কুমারঘাটের একজন আবার বলেছে যে স্ক্রিনশট দিয়েছে যে আমাদের দিকে তো আপনাদের সাথে ব্যবসা চলছে যে ডাইরেক্টলি তারা এরকম মানে কি বলবো অন্যভাবে ইউজ করছে আমি বলছি যে যারা আমার থেকে নিচ্ছ তোমরা ভালোভাবে নাও মানে ভালোভাবে ইউজ করো যে প্রাইভেট পড়ানোর সময় তোমরা এগুলো থেকে মুখে বলে নোট করে দিতে পারো বা বলতে পারো যে আমি একটা ইউটিউবের সার ওপর থেকে একটু হালকিয়েছি আর আমি নিজের থেকেও কিছু দিচ্ছি এমন করে তোমাদের পড়াচ্ছি ডাইরেক্টলি নিজের ক্রেডিট নিজের উপর নিয়ে নাও নিতে পারো আর নিলেও এটা তোমার করে নেবে ডাইরেক্ট আমার সাজেশন বিক্রি করা বা আমার সাজেশান কপি করে ডাইরেক্টলি দিয়ে আবার তোমাদের নিজস্ব নাম নিয়ে করা এইসব জিনিসগুলো কিছু কিছু আমার কাছে সত্যি অনেক খারাপ লেগেছে তো তাই জন্য ভেবেছিলাম যে আর সব টাকা দিয়ে কি করবো আমি অন্য কাজ করলেও তো টিউশন করে কি ভেবেছিলাম যে আর ইউটিউবে কোনো সাজেশান দেবো না প্রয়োজনে ভিডিও দেব বুঝাবো বা নোটস ইউটিউবে দেখিয়ে দেবো বাট কাউকে পিডিএফ দেবো না এটা ভেবেছিলাম আর কি তো কি বলবো যাদের জন্য যাদের জন্য সাহায্য করছি তারাই তোমরাই যদি সবাই সবার কথা তো বলছি না যে যেমন কাঁঠালিয়া বা সোনামুরা দুজন দুই তিনজন মানে রয়েছে যাদের সাথে আমার আন্তরিকতা সম্পর্ক খুব বেশি হয়ে গিয়েছে তো তাদের কথা মানে অনেক ভালো লাগে এরকম আরো অনেক জায়গা রয়েছে যেমন বা ধরো একদম কি বলবো আগতলা রানীবাজার এমন অনেক অনেক জায়গা রয়েছে যেখানে পার্টিকুলার কিছু কিছু শিক্ষকের সাথে আমার সম্পর্ক অনেক ভালো হয়েছে কিন্তু তাদের দিকে চেয়ে নতুন করে কিছু বানালে বানানো মানে বানানোর ইচ্ছাটা আসে কিন্তু মানে না হলে আর এমন এমন কি বলবো এমন এমন ঘটনা আমি পেয়েছি তোমাদের স্ক্রিনশ শেয়ার করতে পারবো ইউটিউবে অনেকে আমাকে কমেন্ট করেছে যে স্যার আপনাদের শাহসান তো আমাদের এদিকে ব্যবসা চলছে মানে আমাদের এদিকে তো আপনার শাহসান নিয়ে মানে কি বলবো অনেকভাবে ইউ ব্যাট খারাপভাবে ইউজ হচ্ছে আর কি এবং এটা তো সত্যি তোমরা জানো যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ক্লিকের মাধ্যমে একটা পিডিএফ অনেক জন্য কাছে শেয়ার হতে পারে কিন্তু আমি তো প্রাইভেসি হিসাবে দিয়ে দিই সবাইকে বলি যে তোমরা ডোন্ট শেয়ার উইথ এনি ওয়ান মানে কারোর সাথে শেয়ার করবে না বাট সবাই কি করবো যার যার পার্সোনাল ম্যাটার এটা এই জন্যই তো কিছু খারাপ মানুষের জন্য তো ভালো রকম শাস্তি পাই বলো না তো এই মানে এই এতটুকু মানে আজকে বলার এটাই ছিল যে মানে সাজেশন দেওয়ার আর কোনো মুড নেই কোনো মানে ধরো সাজেশন তৈরি করার যে ফিলিংসটা কিচ্ছু নেই মানে মানে অনেকের টিচার তোমরা নিজেরাও জানো যে অনেক টিচার ভাবে যে আমি এত সুন্দর করে নোট রেডি করছি অন্যকে দেবো কেন তো কিন্তু আমি এতটুকু ভাবি না কিন্তু বিশ্বাস করে আমি না প্রত্যেকটা ইউটিউবার যারা ইউটিউবে ভিডিও দেয় তারা কিন্তু নেগেটিভ নিয়ে চলে না কিন্তু বুঝছো তারা ভাবে যে অবশ্যই যদি নিজেকে একটু উপরে উঠাতে হয় পরিচিতি বাড়াতে হয় অবশ্যই তো সাহায্য করতে হবে তাই না কিন্তু আমিও ভেবেছি এরকম বাট আলটিমেটলি একটু মানে অনেক হার্ট লেগেছে আর কি তো এই জন্য ভেবেছিলাম যে আর সাহায্যই করবো না কাউকে টাকা টাকা টোকা এটা ম্যাটার না এই জন্য আর কি তো তারপরেও মানে যারা আমার ইউটিউব চ্যানেল আমার সাথে যুক্ত থাকবে ডেফিনেটলি তোমাদেরকে আমি কথা দিচ্ছি অনেক কিছু দিয়ে সাহায্য করবো তোমাদের পড়াতে অনেক সুবিধা হবে প্রত্যেকটা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো বা সাহায্য করবো ডেফিনেটলি এবং তোমরাও জানো যে আমার সাজেশানের কোশ্চেনগুলি কমন পড়ে কিন্তু আমার যে পরে এমন না ত্রিপুরার অনেক মাস্টার আছে তাদের সাথে কমন পড়ে কিন্তু অন্যান্য টিচাররা তো এটা তাদের কাছে মানে সীমিত রাখে মানে কারোর কাছে শেয়ার করে না ট্যালেন্ট অনেকের কাছে আছে অনেক মানুষের কাছে আছে মধ্যে শুধু আমার ট্যালেন্ট আছে না অনেক কাছে ট্যালেন্ট রয়েছে এবং অনেকে আমার থেকে ভালো সাজেশন দিতে পারবে গ্যারান্টি দিয়ে কমা দিতে পারবে যে এই থেকে একটা আসবে কিন্তু ব্যাপারটা হলো যে সবাই তো সবার সাথে শেয়ার করে না আমি আমার কাছে একটা প্রশ্ন কমন লাগছে আমি যেরকম দিয়ে দিই সবাই এটা দেবে না এই জন্য বলছি যে তোমরা যারা আমার সাথে এই কাজগুলো করেছো এটা ঠিক করো নাই কিন্তু ডেফিনেটলি ঠিক করো নাই কারণ এটা ঠিক না দেখো আমার থেকে নিচ্ছ উপকারটা একটু হলো পরিণাম দেওয়া দরকার তাই না মানলাম তোমরা টাকা দিয়েছ কিন্তু তারপরেও তো একটু তো কি বলবো আচ্ছা আরো অনেক রয়েছে কি বলবো মানে মানে অনেকে রয়েছ যে নামও বলবো না উদয়পুরের একটা মেয়ে মানে বলছে যে স্যার আমি পরীক্ষার পরে সব দিয়ে দেবো বাংলা সাহসা নিয়েছে বলছে স্যার ইংরেজিটা দিন মানে এরকম আর কি একটা পর একটা যে আমি পরীক্ষার পরে সব দিয়ে দেবো আপনাকে সব টাকা একসাথে দিয়ে দেবো সব পরীক্ষা দেওয়ার পর আজ অবধি একটা ফোন করো না কিন্তু এরকম চার পাঁচ জনে হয়েছে বিশ্বাস করো মানে কি বলবো মানে অদ্ভুত টাইপের মানুষ কি মনে করে আমি জানি না এত কষ্ট করে রেডি করি কত সময় দিতে হয় এটা আমি ছাড়া কেউ জানে না বিভিন্ন পারুল ছায়া যে গুড তারা না বই তৈরি করে তো তারা ভাবো অনেক মানুষ দিয়ে তারা টাইপিং করিয়ে এটু রেডি করে আর আমি টাইপিং আমি এডিটিং সব কিছু মানে আমি নিজের হাতে একা করতে হয় আমাকে একটু সাহায্য করে আমার সাথে যে বিপ্লব স্যার সে একটু সাহায্য করে মানে সাহায্য বলতে পিডিএফটা মানে কম্পিউটারটা তার তো ওই ক্ষেত্রে একটু তারা সাহায্য করে একটু পিডিএফ তৈরিতে বাট মোরবার বাকি সব কিছু মানে আমি সম্পূর্ণ নিজে করতে হয় আমাকে এত মানে এত ব্যথা মধ্যে নিজের খেলা মানে যে যে একটা শখ যে খেলবো মানে খেলাধুলা বাড়ির কাম সব কিছুকে করে আমাকে শুধু টাইপিং করতে হয় মানে পার্সোনালি যে আমার যে ব্যক্তিগত যে হেলথ এটারও অনেক প্রবলেম মানে হয় এটা তোমরা জানো তো এত কিছু বিচার বিবেচনা করার পরেও আমি তোমাদেরকে মাত্র পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময়ে একটা সাজেশন পিডিএফ দিয়ে দিই ধরো পুরো জিওগ্রাফি ধরো পুরো মাধ্যমিক যা যা একটা মাস্টার ক্লাসে পড়বে মাস 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 করে বারো মাসে আমি একটা মাত্র একশো টাকা পুরো মাসের নোট একবার দিয়ে দিচ্ছি তাও সিকুয়েন্সি পাবে এমন না যে বাদ দিতে হবে আবার নতুন করে পড়তে হবে এমন না আমার থেকে শাসন নিচ্ছ মানে আর অন্যদিকে টাকাতে হবে না যে অন্য কিছু করতে হবে কি হবে না ডেফিনেটলি কমন আসবে কমন আসবে কারণ আমি কমন আসার জন্য তো এত ভেবে 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 দিয়ে দিই এরপরে কমন না আসলে এটা তো আমার কোনো কিছু করে না কারণ আমি তো চাই কমন আসুক তারপর কমন না আসলে এটা তো আর আমার দোষ না কারণ আমি সাহায্য তো করতে চাইছি যদি যারা একটু কঠিন প্রশ্ন করবে একটু প্রশ্ন আনকমন আসতেই পারে যাই হোক এই বলবো আর আরেকটি কথা হলো তো তোমরা যারা মানে ধরো ভাবছো যে আমার থেকে নোটস নিবে ডাইরেক্টলি একটা নোট দেবো না তারপরেও যদি কেউ ধরো নোট লাগে নাইনটিন ইলেভেন টুয়েলভ তো আমার কাছে আমি ধরো স্টুডেন্ট হিসেবে বলছি আর টিচাররা আমি আর কি বলবো একটি স্টুডেন্টরা যারা দেখবে যে তোমরা নিতে পারো সাজেশন সাজেশান সব আমার কাছে ইলেভেন নাইনটিন টুয়েলভ অব্দি সব আছে এটা হলো যে আমি একদম এক চ্যাপ্টার চ্যাপ্টার করে তোমাদের অনলাইনে গুগল মিট বা যে কোনো ধরো অন্য কোনো কিছু অ্যাপের মাধ্যমে আমি তোমাদেরকে দিতে পারবো পড়িয়ে বুঝিয়ে ধরো মান্থলি টিউশন হিসেবে এমন আর কি যে এজ লাইক টিউশন হিসেবে তোমরা নিতে পারো পড়তে পারো সেটা হলে দিতে পারবো আদারওয়াইজ আমি তোমাদেরকে আর পিডিএফ কাউকে দিতে পারবো না আর কি তো এটা তাও দিতে পারবো বলতে যদি মানে পরীক্ষার আগ মুহূর্তে যদি মানে আশা করে চেষ্টা করবো আর কি যে অন্য কোনো উপায় দেওয়া যায় কিনা হোয়াটসঅ্যাপ ডাইরেক্টলি মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে না দিয়ে অন্য কোথাও কোনোভাবে সাহায্য করতে পারে কি সেটা দেখব ঠিক আছে আর হোয়াটসঅ্যাপে পিডিএফ দেবো না কেন সেটা তো তোমরা জানো এগুলি ভাইরাল হয়ে যায় সবাই সাথে এটা স্প্রেড হয়ে যায় তো এটা আমার যে আমার যে প্রাইভেসিগুলি আমাদের যে নোটসের যে প্রাইভেসি এটা থাকে থাকে না আর কি এই জন্য ভেবেছি যে দেব না তো তোমরা যারা দেখেছো তখন আমার ভিডিওটা তোমাদের কেমন মানে মনে হয় যে আমার সম্পর্কে তোমাদের মানে কীরকম অপিনিয়ন এসেছে সেটা আমি একজাক্টলি বলতে পারবো না বাট আমি অনেক মানে ধরো কি বলবো অনেক হার্ট হয়ে এই কথাগুলি বলছি এবং আজকেও হয় মানে ভেবেছি ইউটিউবে লং টাইম আসবো না বাট তারপরে আজকে ভিডিওটা দিয়ে স্টার্ট করেছি আশা করি মানে ফ্রম টু ডে মানে একদম মানে রেগুলারলি আপলোড করবো ভিডিও অন মানে স্টাডি রিলেটেড ঠিক আছে তো কোন ধরনের ভিডিও লাগবে যারা কমেন্ট করবে আরও খুব ভালো ঠিক আছে সো কন্টেন্ট তো আরও খুব ভালো লাগে ঠিক না সো ভালো থাকবে আর মাধ্যমিকের পরে তোমরা কে কোন স্ট্রিম নিয়ে ভর্তি হবে এটা একটু জানাবা ঠিক আছে সো আজকের জন্য টাটা